আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 79তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকীতে তাকে আমরা শত কোটি প্রণাম জানাই। আজকে আপনাদের জন্য আমাদের নতুন ইউটিউব চ্যানেল হরর সাসপেন্সের দ্বিতীয় নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুপ্তধন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে। বাংলা ভাষার এই সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক একাধারে বহু উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ, গান ও নাটক লিখেছেন। তিনিই প্রথম ভারতীয় যিনি গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সংস অফারিংসের জন্য নোবেল পুরস্কার পান। তাঁর কর্মকাণ্ড এত অল্প শব্দে প্রকাশ করা অসম্ভব। এই বিশ্বকবির জীবনাবসান হয় 1941 সালের 7ই আগস্ট। আজকের এই গল্পটি আমরা নিয়েছি গল্পগুচ্ছ এই সংকলনটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় বাংলা 1314 বঙ্গাব্দে। গল্প পাঠে অভ্রণী, গল্পের সূত্রধর আমি দেবী। অমাবস্যার নিশুতি রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজোয় বসেছে। পূজা শেষ করে যখন উঠল, তখন কাছের আমবাগান থেকে ভোরের প্রথম কাক ডেকে উঠল। মৃত্যুঞ্জয় পিছন ফিরে চেয়ে দেখল মন্দিরের দরজা বন্ধই রয়েছে। তখন সে একবার দেবীর চরণ তলে মস্তক ঠেকিয়ে তার আসনখানা সরিয়ে দিল। সেই আসনের নিচ থেকে একটা কাঁঠাল কাঠের বাক্স বের করে আনল। পইতেই চাবি বাঁধা ছিল, সেই চাবি লাগিয়ে মৃত্যুঞ্জয় বাক্সটি খুলল। খোলা মাত্রই চমকে উঠে মাথায় করাঘাত করতে লাগল। মৃত্যুঞ্জয়ের বাড়ির ভিতরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই, তার প্রবেশদ্বারও একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করল। মৃত্যুঞ্জয় বাক্সটি খুলবার আগে তা বন্ধই ছিল, কেউ তা ভাঙেনি। মৃত্যুঞ্জয় 10 বার করে প্রতিমা চারিদিকে ঘুরে ফেলল। তখন ভোরের আলো ফুটেছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বৃথা আশ্বাসে খুঁজে বেড়াতে লাগল। সকালবেলাকার আলো যখন পরিস্ফুট হয়ে উঠল, তখন সে বাইরের চণ্ডীমণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা এসেছে, এমন সময়ে হঠাৎ চমকে উঠে শুনল, জয় হোক বাবা। সামনের উঠোনে এক জটা জুটোধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথাই শোক করছো। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে উঠল, বলল, আপনি অন্তর্যামী, নইলে আমার শোক কেমন করে বুঝলেন? আমি তো কাউকে কিছু বলিনি। সন্ন্যাসী বললেন, বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করো না। মৃত্যুঞ্জয় তার দুই পা জড়িয়ে ধরে বলল, আপনি তবে তো সমস্তই জানেন, কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে আমি আপনার পা ছাড়বো না আপনার পা। সন্ন্যাসী বললেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা হরণ করেছেন সেজন্যে শোক করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করবার জন্য সমস্ত দিন নানান উপচারে তাকে সেবা করল। পরদিন ভোরে নিজের গোয়াল থেকে ঘটি ভরে টাটকা দুধ নিয়ে এসে দেখল সন্ন্যাসী নেই।
মৃত্যুঞ্জয় যখন খুব ছোট ছিল তখন তার ঠাকুরদা হরিহর একদিন এই চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিল। তখন এমনি করেই এক সন্ন্যাসী জয় হোক বাবা বলে এই উঠোনে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে বিধি মতো সেবার দ্বারা সন্তুষ্ট করল। বিদায়কালে সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করলেন, বৎস তুমি কি চাও? তখন হরিহর বলল, বাবা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার বলি শুনো। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রভৃতামহ দূর থেকে কুলি নেনে তার এক কন্যার বিবাহ দিয়েছিলেন। তার সেই দৌহিত্র বংশ আমাদেরকে ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে বড়লোক হয়ে উঠেছে। আমাদের এখন অবস্থা ভালো নয়, কাজেই ওদের অহংকার সহ্য করে থাকে কিন্তু আর সহ্য হয় না। কি করলে আমাদের বংশ বড় হয়ে উঠবে সেই উপায় বলে দিই, সেই আশীর্বাদ করুন। সন্ন্যাসী একটু হেসে বললেন, বাবা ছোট হয়ে সুখে থাকো, বড় হওয়ার চেষ্টায় তোমার খুব একটা ভালো দেখছি না। কিন্তু হরিহর তবু ছাড়ল না, বংশকে বড় করবার জন্য সে সমস্ত স্বীকার করতে রাজি আছে। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটি তুলোট কাগজের লিখন বার করলেন। কাগজটা বেশ লম্বা, কোষ্ঠীপত্রের মতো গুটানো। সন্ন্যাসী সেটি মেঝের উপর খুলে ধরলেন। হরিহর দেখল তাতে নানা প্রকার চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর একেবারে নিচে একটা প্রকাণ্ড ছড়া লেখা আছে। তার আরম্ভটা এই রূপ, পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানি কোহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর বলল, বাবা কি কিছুই তো বুঝলাম না। তখন সন্ন্যাসী বললেন, কাছে রেখে দাও, দেবীর পুজো করো, তার প্রসাদে তোমার বংশে কেউ না কেউ এই লিখন ঠিক বুঝতে পারবে, তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার কোনো তুলনাই নেই। হরিহর মিনতি করে বলল, বাবা আপনি কি বুঝিয়ে দেবেন না? তখন সন্ন্যাসী বললেন, না সাধনার দ্বারা বুঝতে হবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর এসে উপস্থিত হল। তাকে দেখে হরিহর সেটি তাড়াতাড়ি লুকাবার চেষ্টা করল। সন্ন্যাসী হেসে বললেন, বড় হওয়ার পথে দুঃখ এখন থেকেই শুরু হলো, হ্যাঁ কিন্তু গোপন করবার দরকার নেই, কারণের রহস্য কেবলমাত্র একজনই ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলে আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না, অতএব ওটা সবার সামনে নির্ভয়ে খুলে রাখতে পারো। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর এই কাগজটি লুকিয়ে না রেখে থাকতে পারল না। পাছে কেউ এর থেকে লাভবান হয়, পাছে তার ছোট ভাই শঙ্কর এর ফল ভোগ করতে পারে, এই আশঙ্কায় হরিহর এই কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবতা জয়কালীর আসনের নিচে লুকিয়ে রাখল। প্রতি অমাবস্যার গভীর রাতে দেবীর পূজা সেরে সে একবার করে সেই কাগজটি খুলে দেখত, যদি দেবী প্রসন্ন হয়ে তাকে অর্থ বুঝবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন থেকে হরিহরকে মিনতি করতে লাগল, দাদা আমাকে সেই কাগজটা একবার ভালো করে দেখতে দাও না। ও দাদা,
হরিহর বলল, ধুর পাগল, সেই কাগজ কি আর আছে? বেটা খণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, সে আমি পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখতে পাওয়া গেল না, তারপর থেকে সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হল, গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্ত সে ছাড়তে পারল না। মৃত্যুর সময় উপস্থিত হলে সে তার বড় ছেলে শ্যামাপদকে ওই সন্ন্যাসী দত্ত কাগজখানা দিয়ে গেল। এই কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পূজায় আর একান্ত মনে এই লেখা পাঠের সাথেই তার জীবনটা যে কোন দিক দিয়ে কেটে গেল তা সে নিজেই বুঝতে পারল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে। পিতার মৃত্যুর পর সে এই সন্ন্যাসী দত্তগুপ্ত লিখনের অধিকারী হল। তার অবস্থা ধীরে ধীরে যতই খারাপ হতে লাগল ততই আরও বেশি আগ্রহের সঙ্গে ওই কাগজখানার প্রতি তার সমস্ত মন নিবিষ্ট হতে লাগল। এমন সময় গত অমাবস্যার রাতে পূজার পর লিখনখানা আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় অন্তর্ধান করল তাও জানা গেল না। মৃত্যুঞ্জয় মনে মনে বলল, এই সন্ন্যাসীকে ছাড়া হবে না, সমস্ত সন্ধান এর থেকেই মিলবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বের হল। এক বছর পথে পথে কেটে গেল। এইভাবে একদিন সে এক গ্রামে এসে পৌঁছাল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্য মনস্কভাবে নানা কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসীকে যেতে দেখল। প্রথমটা মৃত্যুঞ্জয় অতটা ভালো করে খেয়াল করল না, কিন্তু একটু পরেই হঠাৎ তার মনে হলো, যে লোকটা চলে গেল এই তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকোটা রেখে মুদিকে চমকে দিয়েই এক দৌড়ে সে দোকান থেকে বেরিয়ে গেল, কিন্তু সেই সন্ন্যাসীকে সে দেখতে পেল না। তখন সন্ধ্যের অন্ধকার হয়ে এসেছে। অপরিচিত স্থানে কোথায় সে সন্ন্যাসীর সন্ধান করতে যাবে তা সে ঠিক বুঝতে পারল না। তখন দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞাসা করল, আচ্ছা ওই যে মস্ত বন দেখা যাচ্ছে ওখানে কি আছে? মুদি বলল, এক কালি ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত মুনি সাপে ওখানকার রাজা প্রজা সবাই মরকে মরেছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিনে দুপুরে ওই বনে সাহস করে কেউ যেতে পারে না, যে গেছে সে আর ফেরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। সমস্ত রাত মুদির দোকানে মাদুরের উপর পড়ে মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াতে লাগল। আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লিখনের কথা ভাবতে লাগল। বার বার পড়ে সেই লিখনটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হয়ে গেছিল। তাই এই অনিদ্রাবস্থায় কেবলই তার মাথায় ঘুরতে লাগল, পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। কোনো মতেই এই কটা ছত্র সে মন থেকে দূর করতে পারল না। অবশেষে ভোরবেলা যখন তার তন্দ্রা আসল, তখন স্বপ্নে এই চারটি ছত্রের অর্থ খুব সহজেই তার কাছে প্রকাশ হল। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা যদি না থাকে তাহলে ধা রইল, শেষে দিল রা, অতএব হলো ধারা, আর পাগল ছাড়ো পা, তার মানে পাগলের পা ছাড়লে গোল, সব মিলিয়ে হ্যাঁ অতএব সবটা মিলে হলো ধারাগোল, এই জায়গাটার নামও তো ধারাগোল।
স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ঘুরে ফিরে সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিঁড়ে বেঁধে আবার সে বনের মধ্যে চলে গেল। বিকেলে একটা দীঘির ধারে এসে উপস্থিত হল। দীঘির মাঝখানে পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পথ আর পদ্মের বন। পাথরে বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়ে আছে, সেইখানে জলে চিঁড়ে ভিজিয়ে খেয়ে দীঘির চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল। দীঘির পশ্চিম পাড়ের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়ালো। দেখল একটা তেঁতুল গাছকে বেষ্টন করে প্রকাণ্ড একটা বটগাছ উঠেছে। তৎক্ষণাৎ তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছুদূর যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল। সেখানে বেতের ঝোঁপ সরিয়ে এগিয়ে চলা প্রায় অসম্ভব। যাই হোক, মৃত্যুঞ্জয় ঠিক করল এই গাছটাকে কোনো মতেই হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসার সময় গাছের ফাঁক দিয়ে কিছুটা দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিকের প্রতি লক্ষ্য করে মৃত্যুঞ্জয় এক ভাঙা মন্দিরে এসে উপস্থিত হল। দেখল কাছেই একটা চুল্লি, পোড়া কাঠ ও ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্ন দ্বার মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই, কেবল একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। তখন সন্ধে প্রায় হয়ে এসেছে। গ্রাম বহু দূরে, অন্ধকারে বনের মধ্যে পথ খুঁজে খুঁজে যেতে পারবে কি না এসব ভাবছিল। যখন এই মন্দিরে মানুষের বাসস্থানের লক্ষণ দেখল, তখন সে বেশ খুশি হল। মন্দির থেকে একটা বড় পাথরের খণ্ড ভেঙে দরজার কাছে পড়েছিল। সেই পাথরের উপরে বসে মাথা নিচু করে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকে পড়ে দেখল একটা চক্র আঁকা, তার মধ্যে কিছুটা স্পষ্ট আবার কিছুটা অস্পষ্টভাবে খুব আবছা একটি সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের সুপরিচিত। কত অমাবস্যা রাত্রে পূজাগৃহে সুগন্ধি ধূপের ধোঁয়ার মাঝে ঘিয়ের প্রদীপের আলোয় তুলট কাগজে আঁকা এই চক্র চিহ্নের উপরে ঝুঁকে পড়ে রহস্য ভেদ করার জন্য একাগ্র মনে সে দেবীর প্রসাদ প্রার্থনা করেছে। আজ নিজের অভীষ্ট সিদ্ধির অত্যন্ত কাছে এসে তার সারাটা শরীর যেন কাঁপতে লাগল। পাছে তীরে এসে তরি ডোবে, পাছে সামান্য একটা ভুলে তার সমস্ত নষ্ট হয়ে যায়, পাছে সেই সন্ন্যাসী আগেই এসে সমস্ত উদ্ধার করে নিয়ে যায়, এই আশঙ্কায় তার বুকের মধ্যে তোলপাড় করতে লাগল। তখন যে তার কি কর্তব্য তা সে ভেবেই পেল না। তার মনে হল সে হয়তো ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরেই বসে আছে, অথচ কিছুই জানতে পারছে না। বসে বসে সে কালী নাম জপ করতে লাগল। সন্ধ্যের অন্ধকারে ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হয়ে উঠল। এমন সময় কিছু দূরে ঘন বনের মধ্যে হঠাৎ একটা আগুনের শিখা দেখা গেল। মৃত্যুঞ্জয় তার আসন ছেড়ে উঠে পড়ল আর সেই শিখা লক্ষ্য করে চলতে লাগল। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুঁড়ির আড়াল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী। আগুনের আলোয় সেই তুলটের লিখন মেলে একটা কাঠি দিয়ে ছাইয়ের উপরে এক মনে কি অঙ্ক করছে। মৃত্যুঞ্জয়ের ঘরের সেই পৈতৃক তুলটের লিখন সন্ন্যাসী একবার অঙ্ক করছে, আর একটা মাপ কাঠি নিয়ে জমি মাপছে। কিছু দূর গিয়ে মেপে হতাশ হয়ে ঘাড় নেড়ে আবার এসে অঙ্ক করতে শুরু করছে। এইভাবে রাত যখন প্রায় শেষ, তখন শেষ রাতের শীতল বাতাসে বনভূমির গাছপালার মাথাগুলির পাতার মর্মর ধ্বনি উঠল। তখন সন্ন্যাসী সেই লিখনপত্র গুটিয়ে নিয়ে চলে গেল।
মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না, কিন্তু সে এটা বেশ বুঝতে পারল যে সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লিখনের রহস্য ভেদ করা তার সাধ্য নয়। লোভী সন্ন্যাসী যে তাকে সাহায্য করবে না তাও সে নিশ্চিত। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই, কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তার আহার মিলবে না, অতএব সকালে অবশ্যই তাকে একবার গ্রামে যেতেই হবে। ভোরের দিকে অন্ধকার একটু হালকা হওয়া মাত্রই সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক কষছিল সেখানে ভালো করে দেখল, কিন্তু কিছুই বুঝতে পারল না। চারিদিকে ঘুরে দেখল অন্য বনখণ্ডের সাথে এখানকার কোনো পার্থক্য নেই। বনভূমির অন্ধকার ক্রমশ যখন একেবারেই কেটে গেল তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিকে দেখতে দেখতে গ্রামের উদ্দেশ্যে চলতে লাগল। তার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাকে দেখে ফেলে। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় নিয়েছিল তার কাছেই একটি কায়স্থ গৃহিণী ব্রত করে ব্রাহ্মণ ভোজন করালো, সেখানেই সেদিন মৃত্যুঞ্জয়ের আহার জুটে গেল। কদিন অনাহারের পরে সেদিন তার বেশ গুরুতর আহার হলো এবং তারপরেই তামাক টানার পর দোকানের মাদুরে শুতেই গত রাতের অনিদ্রার কারণে সাথে সাথেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় মনে মনে ঠিক করেছিল আজ সকাল সকাল খাওয়া দাওয়া সেরে যথেষ্ট বেলা থাকতে থাকতে বের হবে। ঠিক তার উল্টোটা হল। যখন তার ঘুম ভাঙল তখন সূর্য অস্ত গেছে, তবুও মৃত্যুঞ্জয় দমল না, অন্ধকারেই বনের মধ্যে প্রবেশ করল। দেখতে দেখতে রাত্রি ঘনীভূত হয়ে এল, গাছের ছায়ার মধ্যে আর সামনের দিকে ভালো করে দেখা যায় না। মৃত্যুঞ্জয় যে কোন দিকে কোথায় যাচ্ছে তার কিছুই সে বুঝতে পারল না। রাত্রি যখন শেষ হলো তখন সে দেখল সমস্ত রাত্রি বনের প্রান্তে একই জায়গায় সে ঘুরে ঘুরে বেরিয়েছে। কাকের দল কা কা শব্দে গ্রামের দিকে উড়ে যাচ্ছে, এই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে যেন ধিক্কারপূর্ণ ব্যঙ্গের মতো শোনাল। গণনায় বারংবার ভুল আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে একদিন সন্ন্যাসী সুড়ঙ্গের পথ আবিষ্কার করলেন। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন। বাঁধানো ভিতের প্রস্তরের গায়ে শ্যাওলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুঁয়ে পড়ছে, স্থানে স্থানে কতকগুলো ব্যাং এক জায়গায় স্তূপ আকার হয়ে ঘুমাচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতেই সন্ন্যাসী দেখলেন সামনে দেওয়াল উঠেছে, পথ বন্ধ, কিছুই বুঝতে পারলেন না। দেওয়ালের সর্বত্র লোহার দণ্ড দিয়ে সবলে আঘাত করলেন, দেখলেন কোথাও ফাঁকা আওয়াজ দিচ্ছে কিনা, কোথাও কোন রন্ধ্র নেই। এই পথটার যে এইখানেই শেষ তা নিঃসন্দেহ। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে তিনি বসে বসে ভাবতে লাগলেন। সে রাত এমনিভাবেই কেটে গেল। পরদিন পুনরায় গণনা সেরে সুড়ঙ্গে প্রবেশ করলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণ করে একটি বিশেষ স্থান থেকে পাথর সরিয়ে এক শাখা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় পথ অবরুদ্ধ হয়ে গেল। অবশেষে পঞ্চম রাতে সুড়ঙ্গে প্রবেশ করে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আমি পথ পেয়েছি, আজ আমার কোনো মতেই ভুল হবে না। পথ অত্যন্ত জটিল, তার শাখা প্রশাখার শেষ নেই, কোথাও এত সংকীর্ণ যে গুঁড়ি মেরে যেতে হয়। বহু যত্নে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোলাকার ঘরের মতো জায়গায় এসে পৌঁছালেন। সেই ঘরের মাঝখানে একটা বড় কুয়া, মশালের আলোয় সন্ন্যাসী তার নিজ দেখতে পেলেন না। ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড লোহার শিকল কুয়োর মধ্যে নেমে গিয়েছে,
সন্ন্যাসী প্রাণপণে সবলে ঠেলে ওই শৃঙ্খলটাকে অল্প একটুখানি নাড়া মাত্রই ঠং করে একটা শব্দ কুয়োর গহ্বর থেকে সারা ঘর বয় প্রতিধ্বনি হতে লাগল। সন্ন্যাসী উচ্চৈস্বরে বলে উঠলেন, আজ আমি পেয়েছি। তারপরেই হঠাৎ সেই ঘরের ভাঙা ভিত থেকে একটা পাথর গড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে আর একটা কি সচেতন পদার্থ ধপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী এই অকস্মাৎ শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতড়ে দেখতে দেখতে তার হাতে একটি মানুষের দেহ ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কোনো উত্তর পেলেন না, লোকটা অজ্ঞান হয়ে গেছে। তখন চকমকি ঠুকে ঠুকে সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরালেন। ইতিমধ্যে সেই লোকটাও সংজ্ঞাপ্রাপ্ত হল আর উঠবার চেষ্টা করে বেদনায় আর্তনাদ করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি মৃত্যুঞ্জয় যে, তোমার এমন মতি হলো কেন? মৃত্যুঞ্জয় বলল, বাবা বাবা মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন, তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি, পিছলে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি, পাটাও বোধহয় ভেঙে গেছে। সন্ন্যাসী বললেন, আমাকে মেরে তোমার কি লাভ হতো? মৃত্যুঞ্জয় বলল, লোভের কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার পূজাঘর থেকে লিখনখানা চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি 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 ভণ্ড। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী ওই লিখনখানা দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদেরই বংশের কেউ এই লিখনের সংকেত বুঝতে পারবে, ওই গুপ্ত ঐশ্বর্য আমাদেরই বংশের প্রাপ্য। তাই আমি এই কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার পিছনে পিছনে ঘুরছি। আজ যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না, আমি তোমার পিছনে এসে ওই গর্তটার ভিতর লুকিয়ে বসেছিলাম, ওখান থেকে একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীর বড় দুর্বল, জায়গাটা অত্যন্ত পিছল, তাই পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরে ফেলো সেও ভালো, আমি যক্ষ হয়ে এই ধনসম্পত্তি আগলে রাখবো, কিন্তু তুমি এসব কিছুই নিতে পারবে না, কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, তোমাকে অভিশাপ দিয়ে এই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করব। এই ধন তোমার ব্রহ্মরক্ত গোরক্ত তুল্য হবে, এ ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। আমাদের পিতা পিতামহ সবাই এই ধনের উপর মন রেখে মরেছেন, এই ধনের ধ্যানের সাথে সাথে আমরা দরিদ্র হয়েছি। এই ধনের সন্ধানে আমি আমার বাড়িতে অনাথা স্ত্রী এবং শিশু সন্তানকে ফেলে রেখে খাওয়া ঘুম ছেড়ে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। এই ধন তুমি আমার চোখের সামনে কখনো নিতে পারবে না, কখনো না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো তোমার পিতামহের এক ছোট ভাই ছিল, তার নাম ছিল শঙ্কর? মৃত্যুঞ্জয় বলল, হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে বেরিয়ে গিয়েছিলেন শুনেছিলাম। সন্ন্যাসী বললেন, আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতক্ষণে এই গুপ্তধনের উপরে তার যে একমাত্র অধিকার সে দাবি করে বসেছিল, তারই বংশের আত্মীয় এসে সেই দাবি নষ্ট করে দিল। শঙ্কর বললেন, দাদা সন্ন্যাসীর কাছ থেকে লিখন পেয়ে অবধি আমার কাছে তা বিধি মতে লুকাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি যতই গোপন করতে লাগলেন আমার কৌতূহল ততই বেড়ে উঠল।
তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে ওই লিখনখানা লুকিয়ে রাখলেন। আমি তার সন্ধান পেলাম আর দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন একটু একটু করে সমস্ত কাগজখানা নকল করতে লাগলাম। যেদিন নকল শেষ হলো সেই দিনই আমি এই ধনের সন্ধানে ঘর ছেড়ে বের হলাম। আমারও ঘরে অনাথা স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল। আজ তারা কেউ বেঁচে নেই। কত দেশ দেশান্তরে ভ্রমণ করেছি তার বিস্তারিত বর্ণনার কোনো প্রয়োজন নেই। সন্ন্যাসী দত্ত ওই লিখনখানা নিশ্চয়ই কোনো সন্ন্যাসী আমাকে বুঝিয়ে দিতে পারবেন। এই মনে করে অনেক সন্ন্যাসীর আমি সেবা করেছি। অনেক ভণ্ড সন্ন্যাসী আমার ওই কাগজখানার সন্ধান পেয়ে তা চুরি করার চেষ্টা করেছে। এই রূপে গত বছরের পর বছর কেটেছে। আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে হুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পেলাম। তিনি আমাকে বললেন, বাবা তৃষ্ণা দূর করো, তাহলে বিশ্বব্যাপী সম্পদ নিজেই তোমাকে ধরা দেবে। তিনি আমার মনের দাহ জুড়িয়ে দিলেন। তার প্রসাদে আকাশের আলো আর ধরণীর শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হয়ে উঠল। একদিন পর্বতের শিলাতলে শীতল সন্ধ্যায় পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলছিল। সেই আগুনে আমার কাগজখানা পুড়িয়ে দিয়ে সমর্পণ করলাম। বাবা একটু হাসলেন। সে হাসির অর্থ আমি তখন বুঝিনি, কিন্তু আজ বুঝলাম। তিনি নিশ্চয়ই মনে মনে বলেছিলেন, কাগজখানা চাই করে বেলা সহজ, কিন্তু কামনা এত সহজে বশ হয় না। কাগজখানার যখন কোনো চিহ্ন রইল না, তখন আমার মনে চারিদিক থেকে একটা নাকপাশ বন্ধন যেন সম্পূর্ণ রূপে খুলে গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। আমি মনে করলাম, এখন থেকে আমার আর কোনো ভয় নেই। আমি জগতে আর কিছুই চাই না। এর কিছুকাল পরে আমি পরমহংস বাবাকে একদিন হারিয়ে ফেললাম। তাকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তার দেখা পেলাম না। আমি তখন সন্ন্যাসী হয়ে মুক্ত মনে ঘুরে বেড়াতে লাগলাম। এইভাবে অনেক বছর কেটে গেল। সেই লিখনের কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন এই ধারাগোলের বনের মধ্যে প্রবেশ করে একটি ভাঙা মন্দিরে আশ্রয় নিলাম। দুই একদিন থাকতে থাকতে দেখলাম মন্দিরের ভিতে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত। এতকাল যার সন্ধানে ঘুরে বেরিয়েছিলাম তার যে নাগাল পাওয়া যাচ্ছে তাতে আমার কোনো সন্দেহই রইল না। মনে মনে ভাবলাম, এখানে আর থাকা যাবে না, এ বন ছেড়ে চলে যাই। কিন্তু ছেড়ে যাওয়া হলো না। মনে হলো দেখাই যাক না কি আছে, কৌতূহল একেবারে মিটিয়ে যাওয়াই ভালো। চিহ্নগুলো নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করলাম, কিন্তু কোনো ফল হলো না। বারবার মনে হতে লাগলো কেন সেই কাগজখানা পুড়িয়ে ফেললাম, সেটা রাখলেই বা কি ক্ষতি ছিল। তখন আবার আমার সেই জন্মগ্রামে গেলাম। আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরাবস্থা দেখে মনে করলাম, আমি তো সন্ন্যাসী, আমার ধনরত্নে কোনো প্রয়োজন নেই, কিন্তু এই গরিবেরা তো সংসারী। সেই গুপ্ত সম্পদ এদের জন্য উদ্ধার করে দিলে তাতে কোনো দোষ নেই। সেই লিখন কোথায় আছে আমি জানতাম,
আর তাই সেটা সংগ্রহ করা হার পক্ষে কোনো কষ্টকর ছিল না। তারপর এক বছর ধরে ওই কাগজখানা নিয়ে এই নির্জন বনের মধ্যে গণনা করেছি আর সন্ধান করেছি। মনে আর কোনো চিন্তা ছিল না, যতবারই বাধা পেতে লাগলাম ততই আমার আগ্রহ বেড়েই চলল। পাগলের মতো দিন রাত এই এক গণনায় নিবিষ্ট রইলাম। এর মধ্যে কখন তুমি আমার পিছু করছো তা জানতে পারিনি। তবে আমি যদি সহজ অবস্থায় থাকতাম, তুমি তাহলে কখনোই নিজেকে আমার কাছ থেকে গোপন করে রাখতে পারতে না। কিন্তু আমি ওই এক ভাবনায় এতই একাগ্র হয়েছিলাম, বাইরের বাকি সব কিছুই যেন আমার দৃষ্টির বাইরে থাকত। তারপর যা খুঁজছিলাম এতদিন ধরে তাই এই মাত্র আজই আবিষ্কার করেছি। এখানে যা আছে পৃথিবীতে কোনো রাজরাজেশ্বরের ভাণ্ডারেও এত ধন নেই। আর একটি মাত্র সংকেত ভেদ করলেই সেই ধন পাওয়া যাবে। এই সংকেতটি সব থেকে কঠিন, কিন্তু এই সংকেতটিও আমি মনে মনে ভেদ করেছি। সেই জন্যেই পেয়েছি বলে মনের আনন্দে চিৎকার করে উঠেছিলাম। যদি ইচ্ছা করি তবে আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই স্বর্ণ মাণিক্যের ভাণ্ডারের মধ্যে গিয়ে আমি দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি তো সন্ন্যাসী, তোমার তো এ ধরনের কোনো প্রয়োজন নেই। আমাকে সেই ভাণ্ডারের মধ্যে নিয়ে চলো, আমাকে এর থেকে বঞ্চিত করো না। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধনটুকু মুক্ত হয়েছে। তুমি ওই যে পাথর ফেলে আমাকে মারতে গেছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তা আমার মোহের সকল আবরণকে আজ ভেদ করেছে। লোভের এবং তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমহংস দেবের সেই প্রশান্ত হাসি এতদিন পরে আমার মনের গভীরের জ্ঞানের আলো, শিক্ষার আলো ঝালিয়ে দিল। মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরে পুনরায় কাতর স্বরে বলল, তুমি মুক্ত পুরুষ, আমি তো মুক্ত নই, আমি মুক্তি চাই না, আমাকে এই ঐশ্বর্য থেকে বঞ্চিত করতে পারবে না। সন্ন্যাসী বললেন, বৎস, তবে তুমি তোমার এই লিখনখানা না, যদি সেই ধন খুঁজে নিতে পারো তবে নিও। এই বলে তার জ্যোষ্ঠি ও লিখনপত্র মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় জ্যোষ্ঠীর উপর ভর করে হাতড়ে হাতড়ে সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত জটিল, গোলক ধাঁধার মতো বারবার বাধা পেতে লাগল। অবশেষে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়ল এবং ঘুম আসতেও খুব বেশি দেরি হল না। ঘুম থেকে যখন উঠল তখন রাত না দিন বা কত বেলা এসবের কোনোটাই জানার কোনো উপায় ছিল না। যখন মনে হলো খুব খিদে পেয়েছে তখন সে চাদরের খুঁট থেকে চিঁড়ে খুলে খেল, তারপর আরেকবার হাতড়ে হাতড়ে সুড়ঙ্গ থেকে বেরোবার পথ খুঁজতে লাগল। নানা স্থানে বাধা পেয়ে আবার বসে পড়ল। তখন সে চিৎকার করে ডাকল, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? তার সেই ডাক সুড়ঙ্গের সমস্ত শাখা প্রশাখা থেকে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। কিছু দূর থেকে উত্তর আসল, আমি তোমার কাছেই আছি, বলো কি চাও বলো। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, কোথায় ধন আছে আমাকে দয়া করে দেখিয়ে দাও, দেখিয়ে দাও।
তখন আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। তারপর মৃত্যুঞ্জয় এই ধরনের চির অন্ধকারে আরেকবার ঘুমিয়ে নিল। ঘুম থেকে আবার সেই অন্ধকারে জেগে উঠল, চিৎকার করে ডাকল, ও গো সন্ন্যাসী, তুমি কি আছো? ও গো সন্ন্যাসী, তুমি কি আছো? কাছ থেকেই উত্তর এলো, এইখানেই আছি, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আর কিছুই চাই না, আমাকে এই সুরঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও, আমাকে উদ্ধার করে নিয়ে যাও, উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি ধন চাও না? মৃত্যুঞ্জয় বলল, না না, আমি আমি আর কিছুই চাই না, না। তখন চকমকি ঠোকার শব্দ হল এবং কিছুক্ষণ পরে আলো জ্বলল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুরঙ্গ থেকে বাইরে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, বাবা বাবা, নিতান্তই কি সমস্ত ব্যর্থ হবে? এত কষ্টের পরেও ধন কি পাবো না বাবা? তৎক্ষণাৎ মশাল লিভে গেল। মৃত্যুঞ্জয় বলল, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর! বলে সেখানেই বসে পড়ে ভাবতে লাগল, সময়ের কোনো পরিমাণ নেই, অন্ধকারের কোনো শেষ নেই। মৃত্যুঞ্জয়ের ইচ্ছা হলো তার মন আর শরীরের সমস্ত বল প্রয়োগে এই অন্ধকারকে ভেঙে চূর্ণ করে ফেলে। আলো, আকাশ আর বিশ্বের সকল ছবি দেখার জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। সে চিৎকার করে বলল, ও গো, ও গো সন্ন্যাসী, ও গো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো, আমাকে আমাকে উদ্ধার করো, ও সন্ন্যাসী, আমাকে উদ্ধার করো। সন্ন্যাসী বললেন, ধন চাও না, তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে কিন্তু আর আলো জ্বলল না। এক হাতে যষ্টি আর এক হাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগল। বহুক্ষণ ধরে অনেক আঁকা বাঁকা পথ ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়াল। তারপর একটা মরিচা পড়া লোহার দরজা খোলার উৎকট শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় এগিয়ে গিয়ে যেন একটা ঘরে প্রবেশ করল। তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল, তখন সে এক অতি আশ্চর্য দৃশ্য দেখল। চারিদিকে দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত রন্ধ্রহীন কঠিন সূর্যালোকের মতো স্তর স্তরে সাজানো। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো যেন জ্বলতে লাগল। সে পাগলের মতো বলে উঠল, শোনা আমার, আমি কোনো মতেই ফেলে যেতে পারবো না, শোনা আমার, আমার, শোনা আমার, আমি কোনো মতেই ফেলে যেতে পারবো না, শোনা আমার। সন্ন্যাসী বললেন, আচ্ছা, তবে ফেলে যেও না, এই মশাল রইল, আর এই ছাতু চিড়ে, আর বড় এক ঘটি জল রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বেরিয়ে গেলেন, আর ওই স্বর্ণ ভাণ্ডারের লোহার দরজা আবার বন্ধ হয়ে গেল।
মৃত্যুঞ্জয় বারবার এই স্বর্ণ রাশি স্পর্শ করে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। ছোট ছোট স্বর্ণখণ্ড টেনে মেঝের উপর ফেলতে লাগলো, কোলের উপর তুলতে লাগলো, একটার উপরে আরেকটা রেখে আঘাত করে শব্দ করতে লাগলো। সর্বাঙ্গের উপর বুলিয়ে তার স্পর্শ অনুভব করতে লাগলো। অবশেষে ক্লান্ত হয়ে সোনার পাত বিছিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখল চারিদিকে সোনা ঝকমক করছে, সোনা ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো পৃথিবীর উপরে এতক্ষণে হয়তো সকাল হয়েছে, সমস্ত জীব জন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে পুকুরের ধারের বাগান থেকে সকালে যে একটি মৃদু গন্ধ হাওয়ায় ভেসে আসত, তাই যেন কল্পনায় তার নাকে প্রবেশ করতে লাগল। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতিহাঁসগুলো দুলতে দুলতে কলরব করতে করতে সকালবেলায় পুকুরের জলের মধ্যে এসে পড়ছে, আর বাড়ির ঝি বামা কোমরে কাপড় চড়িয়ে ডান হাতে করে এক রাশি পিতল কাঁসার থালা বাটি নিয়ে ঘাটে এসে উপস্থিত হয়েছে। মৃত্যুঞ্জয় আর থাকতে না পেরে দ্বারে আঘাত করে ডাকল, ও গো সন্ন্যাসী ঠাকুর, আছো কি সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আছো? দ্বার খুলে গেল। সন্ন্যাসী বললেন, কি চাও বলো। মৃত্যুঞ্জয় বলল, আমি বাইরে যেতে চাই, কিন্তু সঙ্গে এই সোনার দুই একটা পাতও কি নিয়ে যেতে পারবো না? সন্ন্যাসী তার কোনো উত্তর দিল না। একটা নতুন মশাল জ্বালিয়ে কয়েক মুঠো চিঁড়ে উত্তরীয় থেকে নিয়ে ঘরের মেঝেতে রেখে দরজা পুনরায় বন্ধ করে চলে গেলেন। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত নিয়ে তা দুমড়ে মুচড়ে খণ্ড খণ্ড করে ভেঙে ফেলল। সেই সোনার খণ্ডগুলোকে নিয়ে ঘরের চারিদিকে লোহার খণ্ডের মতো ছড়াতে লাগল। কখনো বা দাঁত দিয়ে কামড়ে সোনার পাতের উপর দাগ করতে লাগলো, কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলে তাতে বার বার পদাঘাত করতে লাগল। মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে এমন সম্রাট কজন আছে যারা সোনা নিয়ে এমন করে ছড়িয়ে ফেলতে পারে? মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের রোগ চেপে গেল। তার ইচ্ছে করতে লাগল এই রাশিকৃত সোনাকে চূর্ণ করে ধুলোর মতো ঝাঁট দিয়ে উড়িয়ে ফেলে, আর সেই রকম ভাবে পৃথিবীর সমস্ত লোভী রাজা মহারাজাদেরকে সে অবজ্ঞা করতে পারে। এমনি করে যতক্ষণ পারল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে নিয়ে টানাটানি করে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে আবার তার চারিদিকে সেই সোনার স্তূপ দেখতে লাগল। সে তখন দরজায় আঘাত করে চিৎকার করে বলে উঠল, ও গো সন্ন্যাসী, আমি এ সোনা চাই না, আমি এ সোনা চাই না, সন্ন্যাসী এ সোনা আমি চাই না, এ সোনা আমি চাই না, ও সন্ন্যাসী এ সোনা আমি চাই না, সন্ন্যাসী সোনা আমি চাই না, সোনা চাই না, আমাকে উদ্ধার করো, আমি বাইরে যেতে চাই, সন্ন্যাসী আমাকে গাইড দিয়ে চলো, সন্ন্যাসী আমি বাইরে দিয়ে চলো। কিন্তু দরজা খুলল না। ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল, কিন্তু দরজা খুলল না। এক একটা সোনার পিণ্ড নিয়ে দরজার উপর ছুঁড়ে মারতে লাগল, কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয়ের বুকটা এবারে দমে গেল। তবে আর কি সন্ন্যাসী আসবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে প্রতি ক্ষণে ক্ষণে শুকিয়ে তাকে মরতে হবে। তখন সোনাগুলোকে দেখে তার আতঙ্ক হতে লাগল। বিভীষিকার নিঃশব্দ কঠিন হাস্যের মতো ওই সোনার স্তূপ
চারিদিকে স্থির হয়ে রয়েছে। তার মধ্যে স্পন্দন নেই, কোনো পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয়ের যে হৃদয় এখন কাঁপছে, ব্যাকুল হচ্ছে, তার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। তার বেদনার সঙ্গে ওদের কোনো সম্বন্ধ নেই। সেই সোনার পিণ্ডগুলো আলো চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তিও চায় না। তারা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়ে রয়েছে। পৃথিবীতে এখন কি সন্ধ্যা হয়েছে? আহা, সেই সন্ধ্যার আগের গোধূলি বেলার স্বর্ণ, যে স্বর্ণ কেবল অল্পকালের জন্য চোখ জুড়িয়ে দিয়ে অন্ধকারের প্রান্তে কেঁদে বিদায় নিয়ে যায়। তারপরে কুটিরের প্রাঙ্গণতলে সন্ধ্যা তারা এক দৃষ্টে চেয়ে থাকে। প্রদীপ জ্বালিয়ে গৃহবধূ ঘরের কোণে সন্ধ্যা প্রদীপ স্থাপন করে। মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি ক্ষুদ্র এবং তুচ্ছ সমস্ত ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টিতে উজ্জ্বল হয়ে উঠতে লাগল। তাদের সেই যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠোনের প্রান্তে কুণ্ডলি পাকিয়ে সন্ধ্যার পরে ঘুমিয়ে থাকত, সে কল্পনাও তাকে যেন ব্যথিত করে তুলতে লাগল। ধারাগোল গ্রামে এই কদিন যাবত সে যে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণে রাতের প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামে নিজের বাড়ির দিকে চলেছে। এই কথা স্মরণ করে তার মনে হতে লাগল, মুদি কি সুখেই না আছে? আজ কি বার কে জানে? যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার আপন আপন বাড়ি ফিরছে। যে লোকটি দলের থেকে পিছিয়ে পড়েছে তাকে বাকিরা চেঁচিয়ে ডাকছে। দল বেঁধে খেয়া ঘাটে সবাই নৌকোয় করে পার হচ্ছে। মিঠো রাস্তা ধরে, শস্য ক্ষেতের আল ধরে, গ্রামের শুকনো পাতায় ঢাকা উঠোনের পাশ দিয়ে গ্রামের চাষাহুষো মানুষ হাতে দুই একটা মাছ ঝুলিয়ে এবং মাথায় একটা ঝুড়ি নিয়ে অন্ধকারে আকাশের তারার অল্প অল্প আলোয় এক গ্রাম থেকে পাশের গ্রামে নিজের বাড়ির দিকে ফিরে চলেছে। পৃথিবীর উপরিতলের এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবনযাত্রার সাথে নিজেকে মেশাবার এক প্রবল আকাঙ্ক্ষা তাকে যেন আহ্বান করতে লাগল। সেই জীবন, সেই আকাশ, সেই আলো পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়ে তার কাছে অমূল্য মনে হতে লাগল। তার মনে হতে লাগল, কেবল একটুক্ষণের জন্য, একটিবার যদি খোলা আকাশের তলে সেই ঘাসের গন্ধময় বাতাসে বুক ভরে একটা শেষ নিঃশ্বাস গ্রহণ করে মরতে পারি, তাহলেও জীবন সার্থক হয়। এমন সময় দরজা খুলে গেল। সন্ন্যাসী ঘরে এসে ঢুকলেন, বললেন, মৃত্যুঞ্জয়, তুমি কি চাও? সে বলে উঠল, আমি আর কিছুই চাই না। আমি এই সুড়ঙ্গ থেকে, অন্ধকার থেকে, এই গোলক ধাঁধা থেকে, এই সোনার কারাগার থেকে বের হতে চাই। আমি আলো চাই, আমি আকাশ চাই, মুক্তি চাই, মুক্তি। সন্ন্যাসী বললেন, এই সোনার ভাণ্ডারের চেয়েও মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে, একবার যাবে না? মৃত্যুঞ্জয় বলল, না, আমি সেখানেও যাব না। সন্ন্যাসী বললেন, একবার দেখে আসবার কৌতূহল নেই? মৃত্যুঞ্জয় বলল, না, আমি দেখতেও চাই না,
আমাকে যদি কৌপিন পরে ভিক্ষে করে বেড়াতে হয়, তবু আমি এখানে এক মুহূর্ত কাটাতে চাই না, এক মুহূর্ত না, এক মুহূর্ত না। সন্ন্যাসী বললেন, আচ্ছা তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে সেই গভীর কুয়োর সামনে নিয়ে গেলেন। তার হাতে সেই লিখন পত্র দিয়ে বললেন, এটা নিয়ে তুমি কি করবে? মৃত্যুঞ্জয় সেই পত্রখানা টুকরো টুকরো করে ছিঁড়ে কুয়োর মধ্যে ফেলে দিল। এতক্ষণ আপনারা শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুপ্তধন। গল্প পাঠে মৃত্যুঞ্জয়, সন্ন্যাসী এবং শঙ্করের ভূমিকায় অভ্রনীল, হরিহর ও মুদি দোকানদারের ভূমিকায় অঙ্কুশ, স্বামী স্বরূপানন্দের ভূমিকায় দেবৃত, আবহ সঙ্গীত শ্রুতিনাট্য রূপান্তর, পরিচালনা স্পেশাল ইফেক্টস এবং ভিডিও মেকিংয়ে অভ্রনীল, ইন্ট্রোডাকশন ভিডিও মেকিংয়ে কৌশিক, পোস্টার ডিজাইনে অনির্বাণ এবং সূত্রধর আমি দেবরে। কিছুদিনের মধ্যে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরে আসবো।